যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমাদের সংস্কৃতির যে নাম কীর্তন এখনকার শিশু শৈশবের কাছে পুরোটাই অজানা রয়ে যাচ্ছে। তো আমরা যদি আগ্রহ হয়ে বাচ্চাদের পাশে এই নাম কীর্তন মনোভাবটা ওদের মধ্যে ঢুকাই, তাহলে কিন্তু আমাদের বাচ্চারা ভবিষ্যৎ খুবই উজ্জ্বলমান হবে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, আমার ইউটিউব চ্যানেল শৈলী ডট আদু, অ্যানাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি সকাল 1:30 থেকে, তাই সবাইকে গুড মর্নিং। তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটা ফলো করতে ভুলো না, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের এক একটা সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, ফলো আমাকে কিন্তু ভিডিও করতে মোটিভেট করে। তো প্লিজ তোমরা আমাকে মোটিভেট করার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিতে পারো, সাবস্ক্রাইবও করে দাও। আর এখানে আমি এসেছি বিছনা গোছাতে। সকালে উঠেই এই কাজটা করতে হয়, কিন্তু মাঝে মাঝে করি না, হয়তো বাইরে বেরিয়ে যাই তারপরে এসে করি। আর এখানে আমাকে আজকে হেল্প করতে এসছে আদু। দেখো তোমরা ও কতটা হেল্প করে আমার কাজের। গোছানো হয়ে গেলে আমি চেয়ারগুলো তুলে রাখি, কারণ হচ্ছে আদর চেয়ারগুলো নিজে থাকলে খাটের উপরে উঠে যায়, উঠে গিয়ে জানলা দিয়ে উঁকি মেরে মেরে দেখতে চায়। আর এখানে হচ্ছে ও তেল মাখে কীভাবে ওইটা দেখাচ্ছে, দেখো ডেমো, এরকমভাবে তেল মাখতে হয়। এটা হচ্ছে আমি আদুকে টক দই খেতে দিয়েছি, আর তারপরে দেখো টক দইটা খেয়েছে না গায়ে মেখেছে। আজকে আদু বিছনা গোছাতে গেলেই আমাকে হেল্প করতে আসছে, কিন্তু এটা হেল্প মানে কি বলবো, একদিকে আমি টানলে তো আরেক দিকে টানছে, কি যে কর হবে এই ছেলের দ্বারা। দেখি বাবা বাবা, একা একা পড়ছো? পড়ো পড়ো পড়ো, রাইমস রাইমস এর আমি পড়াবো রাইমস এর বই, তুমি এখন এগুলো পড়ো। ইনসেক্ট কোথায়? জানুয়ারি ফেব্রুয়ারি বলো তো, বলো এই তো আছে, দাও বইটা, ছিঁড়েই গেল বইটা, বলো এই তো, বলো
জোরে বলো জানুয়ারি দেখ চোখ দেখাচ্ছে বল নো কোনটা নোজ এটা হ্যাঁ কেন তোমারটা দেখাও আমারটা না তোমারটা আগে তোমারটা দেখাও তোমার কানটা দেখাও না তোমার কান কোথায় এটা এই দেখো ও যা কি পরে পণ্ডিত হয়ে গেছে জানি না এবারে এখন বসে বসে আদর খাচ্ছে আর এরকম করতে হবে ক্যামেরার দিকে তাকাবে না আবার লুকিয়ে লুকিয়ে তাকাবে এদিকে আদু স্নান হয়ে গেছে আর যে আন্টিটা কাজ করতে আসে উনি এখন লেট করে আসে কিন্তু আমার এত গুণধর ছেলে ঘরের মধ্যে খালি জল ফেলে দেয় ঘরটার ঝাঁট দিয়ে বাইরে এসছি আর দেখিনি গামলার মধ্যে বসে আছে বলো একে দিয়ে কি করা যায় দিনে যে কতবার স্নান করে ছেলেটা তুলে এনেছি এনে প্যান্ট ঠ্যান পরিয়ে ওষুধ খাইয়ে দিচ্ছি এই তো আমি সেদিনকে এখন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তখন ডাক্তার বলেছে ওর পেটের ভেতরে ঘা হয়ে যাচ্ছে তখন এই ওষুধটা দিয়েছিল তো এখন এই ওষুধটা আবার খাইয়ে দিচ্ছি ওকে এবার এই জামা পরা নিয়ে কত কথা আর কাজল পরতে গেলেই ওর খুব কষ্ট হয় আদু কিছু খাইনি দুপুরে খাবার আর এই দেখো ওর ঘাড়ে এরকম দানা দানা পুরো ভর্তি হয়ে গেছে তো এখনও ঘুমিয়ে পড়েছে তাই জন্য দেখাতে তোমাদেরকে ভালো করে পাচ্ছি আজকে শনিবার ছিল আর মেঘাতে এমনিতে আসার কথা ছিল আর মেঘা এসে আদুর এই গাড়িটা ও কি করছে জামা প্যান্ট আমি রেখে দিয়েছি ওর হয়নি ও বলছে না আজকে আমি আমার আদুর জামা প্যান্টগুলো গোছাবো জামা কাপড় গোছাতে গোছাতে মেঘা মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে মেঘা জামা প্যান্ট গোছানো কমপ্লিট এদিকে আদু উঠে গেছে ঘুম থেকে আদুকে ভাত খাওয়ালাম আর আমি এই রসনা রসনা তো আমার জান তো রসনাটাও খেয়ে নিচ্ছি তারপরে আমিও খাবার খেয়ে নিলাম লুচি আর আলু ভাজা আর এখানে আদু উঠে গেছিলো আদুকে বলছিলাম খাবি আদু খেলো না আর এদিকে তারপর মাথায় তাকে শ্যাম্পু করেছিলাম চুলটা ভেজাছিল তো চুলটা এমনি করে খুলিয়ে রেখেছিলাম আর মেঘাকে রাখছিলাম আর আদু খাটেছিল মিষ্টু ঘুমাচ্ছিল মিষ্টুকেও আদু ডেকে ডেকে তুললো তোলার পরে আমি এরকম শুয়ে রয়েছি আর চুলগুলোকে খেলিয়ে রেখেছি আর মেঘা বলছে এই আদু বলছে মেঘাকে এই তোর মুখ দেখাবি না আমি মুখ দেখাবো বলে ওর চুলটা খুলে দিচ্ছে এবারে ও মুখ দেখাবে বলে সামনাসামনি এসে মুখ দেখাচ্ছে ওদের সাথে একটু খেলা ঠেলা করে আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে আমাদের এখানে কীর্তন আছে তো সেই কথাই বলছিলাম মাসিকে যে দাঁড়াও তোমরা আজকে থেকে যাও কীর্তন শুনতে যাবো আর এদিকে চোকোস খাওয়াচ্ছিলাম আর মিষ্টুর কাছ থেকে চকলেট এনেছিল বাট এই চকলেটটা আমার কাছে ফেভারেট কফি টফি এরকম একটা কিছু নাম আই থিঙ্ক আর এই যে বকলে কোন বাচ্চা এরকম চোখ বন্ধ করে দেয় আমার মানে জীবনে দেখা এরকম প্রথম বাচ্চা যে বকলে
চোখটা বন্ধ করে ক্যামেরার দিকে তাকায়। এবারে আদু আর আমি একটু ডান্স করে নিচ্ছি, কারণ এদিকে দেবের গান চলছে, আদু চালিয়েছে, তো আমরা দুজনে মিলে একটু ডান্স করছি, মা আর ছেলে। দেখো সব কিছু অ্যাক্টিভিটি শিখে রাখাই ভালো, কখন কোনটা কাজে আসে এটা মনে হয় আমার নিজের থেকেও আমি বলছি। তুমি যদি সব কিছুতে সর্বে সর্বা হও, মানে সব রকম পদ্ধতি তুমি শিখে রাখো, কোনো না কোনো দিন তুমি কোনো না কোনোভাবেও উপার্জন করতে পারবে, কোনো না কোনোভাবে তোমার ভালোও হবে, এটা আমার মনে হয়। এটা কিন্তু আমি আদুকেও সেই জিনিসটা শেখানোর চেষ্টা করি যে সব কিছুই শিখে রাখা ভালো, মেয়ে বা ছেলে বলে আলাদা বলে কিছু নেই। আমার হাতের থেকে নখটা উঠে গেছে, সে কারণে আমি তেল মশলা ঝাল কিছু ধরতে পারি না, ওই কারণে আদুকে খাইয়ে দিচ্ছে মিষ্টি। আর আমি রাত্রে খেলাম চা আর দুটো পরোটা, আর আদুকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পর, কারণ আজকে আমাদের এখানে কীর্তন আছে, আদুকে নিয়ে যাব না কারণ এটা সারা রাত ধরে হবে। বাট ভেবেছিলাম প্রথমে আমার শরীরটা খারাপ লাগছে, ওই কারণে যাব না, কিন্তু দেখো মা গিয়ে আমাকে ভিডিও কল করলো আর এত সুন্দর কীর্তন হচ্ছিল দেখে আর আমি সবুর করতে পারলাম না, সত্যি সত্যি পারলাম না। এত ভালো কীর্তন দেখার সৌভাগ্য হয়তো সবার হয় না, আমি যখন সুযোগ পেয়েছি কেন বা সুযোগটা ছাড়ব।
Oh,
বললো বৃন্দাবন মে যমুনা জি কি শ্যাম কুণ্ড মে শিবন মে হরি বল হরি বল যে যার পাশের জনকে একটু দেখে নিন তো ঠিকঠাক আছে তো হ্যাঁ নেই ধাক্কা মেরে জাগিয়ে দিন ও বললো কে শিবন মে শিবন মে লালবন মে কমলবন মে ধুবন মে কুঞ্জবন মে বালিশানো বালিশানো রাধে রাধে হরি বল হরি বল ওই গো হ্যাঁ এইভাবে থাকতে হবে হাত তুলে সবাই এই এদিকের মায়েরা কিন্তু সবই যে হইল ভুল সবই যে হইল ভুল সবই যে হইল ভুল।